চেষ্টা করতে তো ক্ষতি নেই, যদি ফুটেজ খাইয়ে এ যাত্রায় কার্যোদ্ধার হয় তবে হোক। হ্যাঁ, ঠিক এই স্ট্র্যাটেজিটাই নিল আমেরিকা। এই যুগে দাঁড়িয়ে যুদ্ধ নয়, বরং কূটনৈতিক চালের সমাধানই মূল লক্ষ্য হওয়া উচিত। নমর এই ফর্মুলাকেই একেবারে লুফে নিয়ে ভারতকে অয়েলিং করা, বাটারিং করা শুরু করে দিল হোয়াইট হাউস। শেষ ভরসাই ভারত। মনে আছে 2022 দিল্লিতে ঠিক কি বলেছিলেন অমিত শাহ? ঠিক 25 বছর পর বিশ্বগুরু হয়ে উঠবে ভারত। আর 25 বছরের সেই জার্নিতে ভারত একের পর এক ছক্কা হাঁকাচ্ছে, বাকি সব ক্লিন বোল্ড। না হলে সুপার পাওয়ার রাশিয়াকে ম্যানেজ করতে ভারতের শরণাপন্ন হতে হয় আমেরিকাকে। বিশ্বগুরু হয়ে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যে ভারত রাখে তা যেন অলিখিতভাবে মেনেই নিল আমেরিকা। ক্যালেন্ডারে 22 পেরিয়ে 2023, প্রায় এক বছর ধরে যুদ্ধ চলার পরেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। শুরুটা হয়েছিল 2022 ফেব্রুয়ারিতে, ইউক্রেনকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দেবে রাশিয়া। প্রথমে অনেকেই এমন হিসেব কষেছিল, কিন্তু বাস্তবে তা হলো না। এক বছর ধরে সমানে পাল্টা দিয়ে যাচ্ছে ইউক্রেন। এই যুদ্ধে টাকা পয়সা অস্ত্রশস্ত্র নিয়ে কার্যত গোটা বিশ্ব ইউক্রেনের পাশে দাঁড়িয়ে গেছে, আর তাই এই যুদ্ধ চালাতে গিয়ে কালঘাম ছোটার জোগাড় পুতিনের। আর মাত্র কয়েকটা দিন, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি। এই দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে কম ক্ষয়ক্ষতি তো হয়নি গোটা ইউক্রেনের, আর এই যুদ্ধের সাইড এফেক্ট গোটা বিশ্বেই কম বেশি দেখা দিয়েছে। ফলে বিশ্ব নেতারা প্রায় সবাই অবিলম্বে এই যুদ্ধের এখন শেষ দেখতে চাইছেন। আর ঠিক এই আবহে আমেরিকা ঘোষণা করে দিল এই যুদ্ধ থামানোর যে কোনো চেষ্টাকেই তারা স্বাগত জানাবে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামানোর জন্য সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য চেয়ে ফেললেন। রাশিয়া এবং ইউক্রেন শান্তি সমঝোতার পথে কি তাহলে এবার নমই ভরসা? বিরাট আস্থা ভারতের উপর। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি একমাত্র এই যুদ্ধ থামাতে পারেন, মোদি পুতিনকে বোঝাতে পারেন। তাই যুদ্ধ থামাতে মোদি কথা বলতে চাইলে বা অন্য যে কোনো ধরনের চেষ্টা করতে চাইলে আমেরিকা তাকে সমর্থন করতেও প্রস্তুত বলেই দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, আমরা তো চাই যুদ্ধ আজই থেমে যাক। আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘাড়েই সরাসরি দায়টা চাপিয়েছেন। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনই একমাত্র ব্যক্তি যিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য সরাসরি দায়ী। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধ শেষ করার জন্য একাধিকবার পুতিনকে আবেদন করেছিলেন, কিন্তু পুতিন তাতে সাড়া দেননি। আমেরিকার মতে এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হওয়া উচিত। যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী ভারতবর্ষ। কোনো সামরিক সমাধান নয়, পুতিন এবং জেলেনস্কির সঙ্গে কথোপকথনে একথা আগেই সাফ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরং দুপক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের পথে যে কোনো প্রচেষ্টায় ভারত পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছিলেন। আর আমেরিকা এবার সেই শান্তি সমঝোতার বিষয়টাকেই আর একটু উস্কে দিল। মোদির উপর ভরসা ছিল ইউক্রেনের, এবার তাতেই বাড়তি অক্সিজেন যোগালো হোয়াইট হাউস। কিন্তু এতে আমেরিকার লাভটা কোথায়? সমরবিদ্যা বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনের পাশাপাশি আমেরিকাও কিন্তু একটা পক্ষ। এই যুদ্ধ থেকে তারা যে উদ্দেশ্য হাসিল করতে চায় তা অন্য দুপক্ষের থেকে সম্পূর্ণ আলাদা। সেটা ঠিক কীরকম? আসুন জানা যাক এই রিপোর্টে। আমেরিকার কাছে এই যুদ্ধটা গ্র্যান্ড স্ট্র্যাটেজিক, যুক্তরাষ্ট্রের লক্ষ্য বৃহত্তর ভূ রাজনৈতিক। আমেরিকা চাইছে এই যুদ্ধে রাশিয়াকে এমনভাবে পরাভূত করতে যাতে বিশ্ব ভূ রাজনীতিতে রাশিয়া যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে কোনো পদক্ষেপই না করতে পারে এবং মাথা তুলে দাঁড়ানোর আগে অন্তত 100 বার ভাবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আর না হলে এখানেই থেমে যাক সংঘাতের ফ্লাইহুইল, যে ভাবনায় শেষ ভরসা ভারত। দুই সুপার পাওয়ার অথচ একজন অন্যজনকে নিয়ন্ত্রণের জন্য ভারতের সাহায্য চাইছে। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের উত্থানের পথে এটা অবশ্যই বিশাল বড় মাইল ফলক। প্রথম কলকাতা ব্যুরো।